ইতিমধ্যে বাজতে শুরু করেছে ভোটের দেওয়াল লিখন থেকে ভোটের প্রচারে নেমে পড়েছেন সকল জেলা নেতৃত্ব থেকে রাজনৈতিকদের প্রার্থীরে এবং ইতিমধ্যে আজকে আমাদের সিপিএমের প্রার্থী গার্গী চ্যাটার্জিকে আমরা পেয়ে গেছি চলুন তার কাছ থেকে জেনে নিই দিদি আজকে আপনি পথ প্রচারে ইতিমধ্যে নেমে পড়েছেন মানুষের এই জনসমাগমের মাঝে এই বিষয়বস্তুটাতে আপনি কি বলবেন আমরা তো ভোটের প্রার্থী ঘোষণার পরের দিন থেকেই আমরা রাস্তায় রয়েছি সেদিনেও আমরা মিছিল করেছি রাস্তায় রয়েছি এই অঞ্চলের মানুষ আমাদের চিরদিন আমাদের সঙ্গে থেকেছেন আমি বিশ্বাস যেবারের ভোটেও বিস্ফুটের মানুষ আমাদের আশীর্বাদ করবেন এবারে আশাবাদী আপনার কতটা অন্যদিকে বিরোধীরা শাসক দল সকলে বলেছে বিল বিয়াল্লিশে বিয়াল্লিশ বিজেপিরা বলছে বিয়াল্লিশে তেইশটি আসনে তারা জয়ী হবে এই বিষয়ে আপনি সিপিএমের একজন দলের কাণ্ডারি অন্যতম নেত্রী হিসেবে আপনার কি মতামত দেখুন সব জ্যোতিষীদের কথা কে কটা পাবে জনগণ ঠিক করবে কে কটা পাবে এবং রেজাল্টও দেখবেন কে কটা পাবে ধন্যবাদ আমরা দেখে নিলাম সিপিএম এর প্রার্থী গার্গী চ্যাটার্জি তিনি কি বার্তা দিলেন এবং পাশাপাশি আমরা সিপিএম এর মিছিল দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি প্রচুর মানুষ একই সাথে তারা এই সিপিএম এর নির্বাচন কমিশনের এখন পর্যন্ত যা ভূমিকা তাতে আমরা মনে করছি যে এবার মানুষ দীর্ঘ সাত বছর আট বছর বাদে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ হলে কি রেজাল্ট হয় মানুষ মুখিয়ে থাকবে এবং বর্তমান শাসক দল এবং রাজ্যের শাসক দলের মধ্যে যে সংঘাত এটা যদিও পর্দার আড়ালে কিছুটা ঐক্যের বাতাবরণ আছে তথাপি বলছি তার মধ্যে দিয়ে এবার বামপন্থীদের বিশেষ করে বারাকপুরের নির্বাচনের ফলাফল নিশ্চিতভাবেই আমাদের উৎসাহিত করার মতো জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো মানুষের সহযোগিতায় ধন্যবাদ মাননীয় শম্ভু চ্যাটার্জি মহাশয় তিনি কি বার্তা দিলেন সবকিছুই আপনাদের আপনাদের সামনে দেখতে পারলাম এবং এই সিপিএম এর এই পদযাত্রায় বিপুল সমারোহের সাথে মানুষেরা কিন্তু যোগদান করে দিয়েছেন ইতিমধ্যে এবং সকলে তারা একই সাথে একই আঙ্গিকে তারা এই পদযাত্রায় হাঁটছেন এবং সিপিএম প্রার্থী মাননীয় গার্গি চ্যাটার্জি মহাশয়া তিনিও কিন্তু এই পদযাত্রায় সামিল হয়েছেন সেই সকল কিছু চিত্রই আপনাদের সামনে দেখতে তুলে ধরলাম আপনারা দেখছেন সুপার সব খবর সবার খবর